বরগুনা জেলা শহরের প্রধান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় বাজারের 15টি দোকান ও প্রায় 10 কোটি টাকা বিভিন্ন মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। পরে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেন বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক জাহাঙ্গীর আহমেদ।